আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 2 পরিবেশ দূষণ থেকে, এর প্রথম ভাগ আমাদের পরিবেশ দূষণের সার সংক্ষেপ। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। বর্তমানে পৃথিবীর অনেক সমস্যার মধ্যে একটি বড় সমস্যা হলো পরিবেশ দূষণ। বন্ধুরা, পূর্বের পাঠে আমরা পরিবেশ দূষণ কি তা জেনেছিলাম। তোমাদের কি মনে আছে পরিবেশ দূষণ কি? হ্যাঁ, বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশলে পরিবেশ দূষিত হয়। বর্তমানে পৃথিবীর একটি বড় সমস্যা হলো পরিবেশ দূষণ। পরিবেশ দূষণের ফলে নানা রকমের সমস্যা দেখা দিয়েছে। তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে হিমবাহ গলে যাচ্ছে। পানি দূষণের ফলে বিভিন্ন জলজ প্রাণী মারা যাচ্ছে। জলজ খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত ঘটছে। দূষণের ফলে জীবজন্তুর আবাসস্থল নষ্ট হচ্ছে, খাদ্য শৃঙ্খল ধ্বংস হচ্ছে। অনেক জীব পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাছাড়া পৃথিবীর তাপমাত্রা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এই পরিবেশ দূষণের ফলে অ্যাসিড বৃষ্টিও হচ্ছে। অর্থাৎ পরিবেশ দূষণের ফলে পৃথিবীতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে। এখানে বন্ধুরা, তোমরা যদি লক্ষ্য করো, এখানে 4টি ছবি দেয়া আছে পরিবেশ দূষণের। আমরা যদি প্রথম ছবিটি লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো এখানে একটি শিল্প কারখানার ছবি দেয়া আছে। পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হলো শিল্পায়ন। শিল্প কারখানা সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয়, যার জন্য পরিবেশ দূষিত হয়। এই জীবাশ্ম জ্বালানি ব্যবহারই মূলত দূষণের প্রধান উৎস। আমরা দ্বিতীয় ছবিটি লক্ষ্য করি, এখানে দেখা যাচ্ছে গাছপালা কাটা হচ্ছে। গাছপালা পৃথিবীর পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে। মানুষের অস্তিত্ব রক্ষায় অনুকূল পরিবেশ তৈরিতে গাছপালার কোনো বিকল্প নেই। তাছাড়া গাছপালা বায়ুমণ্ডলকে বিশুদ্ধ ও শীতল রাখতে সাহায্য করে। আমরা বাতাস থেকে যে অক্সিজেন পেয়ে থাকি তা গাছপালা থেকেই আসে। এই গাছপালা যদি কাটা হয়, তবে তা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। আমরা তৃতীয় ছবিটি লক্ষ্য করি, এখানে বায়ু দূষণের একটি ছবি দেয়া আছে। বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ যখন বায়ুতে মিশে, তখন বায়ু দূষিত হয়ে থাকে। আমরা চতুর্থ ছবিটি লক্ষ্য করি, এখানে দেখা যাচ্ছে গাড়ির হর্ন বাজিয়ে শব্দ দূষণের একটি ছবি। শব্দ দূষণ মানুষ ও জীবজন্তু উভয়েরই স্বাস্থ্যের জন্য ক্ষতি সাধন করে থাকে। বিনা প্রয়োজনে হর্ন বাজিয়ে, উচ্চ স্বরে গান বাজিয়ে, লাউড স্পিকার বা মাইক বাজিয়ে মানুষ শব্দ দূষণ করছে। এবার আমরা পুনরায় পরিবেশ দূষণের উৎস ও কারণসমূহ জেনে নিই। পরিবেশ দূষণের উৎস ও কারণ। পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হলো শিল্পায়ন। শিল্প কারখানা সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি যেমন তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি ব্যবহার করা হয়। এই জীবাশ্ম জ্বালানির ব্যবহারই দূষণের প্রধান উৎস। জনসংখ্যা বৃদ্ধি দূষণের আরও একটি বড় কারণ। প্রয়োজনীয় খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ পরিবেশ ধ্বংস করছে। পরিবেশের বেশিরভাগ দূষণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলেই হয়ে থাকে। তাহলে বন্ধুরা, এখানে আমরা কী লক্ষ্য করলাম? পরিবেশ দূষণের অন্যতম কারণ হচ্ছে শিল্পায়ন। শিল্প কারখানা সচল রাখতে যেসব জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ যেসব ধরনের তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে, এগুলোই হচ্ছে দূষণের প্রধান কারণ। জীবাশ্ম জ্বালানি
দূষণের প্রধান উৎস। আমরা এখানে আরও লক্ষ্য করেছি পরিবেশ দূষণের আরও একটি প্রধান কারণ হল জনসংখ্যা বৃদ্ধি। প্রয়োজনীয় খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ এই পরিবেশকে ধ্বংস করে থাকে। এবং এখানে আমরা আরও দেখতে পাচ্ছি পরিবেশের বেশিরভাগ দূষণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলেই হয়ে থাকে। বন্ধুরা, তোমরা এখানে দুটি ছবি লক্ষ্য করতে পারছো। আমরা যদি প্রথম ছবিটি লক্ষ্য করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি জলজ প্রাণী মারা যাচ্ছে, যার কারণ হচ্ছে পানি দূষণ। পানিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ যখন মিশ্রিত হয়, তখনই পানি দূষণ হয়ে থাকে। পানি দূষণ বিভিন্নভাবে হয়ে থাকে, পয় নিষ্কাশন ও গৃহস্থালির বস্ত্র পদার্থ অথবা কারখানার ক্ষতিকর পদার্থ যখন পানিতে মিশে, তখনই পানি দূষিত হয়ে থাকে এবং এই পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যায় এবং জলজ খাদ্য শৃঙ্খল ব্যাঘাত ঘটে। আমরা যদি দ্বিতীয় ছবিটি লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে হিমবাহ গলে যাচ্ছে। দূষণের ফলে জীবজন্তুর আবাসস্থল নষ্ট হচ্ছে, খাদ্য শৃঙ্খল ধ্বংস হচ্ছে। তাছাড়া তাপমাত্রা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে দূষণের ফলে, এবং তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে হিমবাহ গলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। এবার আমরা জেনে নিই পরিবেশ দূষণের প্রভাব। পরিবেশ দূষণের প্রভাব। দূষণের ফলে মানুষ, জীবজন্তু ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। দূষণের কারণে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে, যেমন ক্যান্সার, শ্বাসজনিত রোগ, পানিবাহিত রোগ, ত্বকের রোগ ইত্যাদি। দূষণের ফলে জীবজন্তুর আবাসস্থল নষ্ট হচ্ছে, খাদ্য শৃঙ্খল ধ্বংস হচ্ছে, ফলে অনেক জীব পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এছাড়া পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ফলে হিমবাহ গলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। বন্ধুরা, পরিবেশ দূষণের প্রভাবে আমরা কী কী লক্ষ্য করি? এখানে দেখতে পাচ্ছি দূষণের ফলে মানুষ, জীবজন্তু, পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। এখানে কী কী ক্ষতি হচ্ছে? দূষণের কারণে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে, যেমন ক্যান্সার, শ্বাসজনিত রোগ, পানিবাহিত রোগ, ত্বকের রোগ। অর্থাৎ দূষণের ফলে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। এবং এখানে আরও দেখা যাচ্ছে দূষণের ফলে জীবজন্তুর আবাসস্থল নষ্ট হচ্ছে এবং খাদ্য শৃঙ্খলও ধ্বংস হচ্ছে। এবং দেখা যাচ্ছে যেহেতু পরিবেশ দূষণের ফলে তাপমাত্রা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে, যার ফলে হিমবাহ গলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কী কী শিখতে পারলাম বলতো? হ্যাঁ, আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম পরিবেশ দূষণ সম্পর্কে, পরিবেশ দূষণের উৎস ও কারণ সম্পর্কে, পরিবেশ দূষণের প্রভাব সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।